হ্যালো, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে প্রায় দুটো আর আমি রয়েছি এখন আমার শ্বশুর বাড়িতে। আমি এসে খাওয়া দাওয়া করে স্নান করে পুরো ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আসলে আমি যেদিন ভ্যাকসিন দিয়েছিলাম তারপরে দুদিন আমার বাপের বাড়িতেই আমি ছিলাম, কিন্তু ভ্যাকসিন দেওয়ার কিছুক্ষণ পর, মানে কিছু ঘন্টা পর, আমার শরীর এতটাই খারাপ হয়ে যায়, মানে হাতে ব্যথা, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা তো সেটা তো ছিলই, তার সাথে আমার প্রচণ্ড জ্বর চলে আসে। জ্বরটা সবার এক হয় না, কিন্তু আমার হয়েছিল, আর মানে একটু সেরকম না, মানে অনেক জ্বর এসে গেছিলো আমার। তো সেই জন্য এই দুদিন আমি তোমাদের জন্য কোনো ভিডিও বা কোনো ব্লগ আনতে পারিনি। আজকেও সেরকম কোনো প্ল্যান ছিল না, মানে আজকে বাড়ি আসারও কোনো প্ল্যান ছিল না, কারণ ভাবছিলাম যে শরীরটা খারাপ, দুদিন থেকে তারপরে একটু সুস্থ হলেই বাড়ি আসবো। কিন্তু আজকে হঠাৎ নয়, অনেক দিনের প্ল্যান, মানে আমার দিদির একটা পরীক্ষা ছিল আজকে বাগবাজারে, কিন্তু আমার মাসির চোখ অপারেশন হয়েছে বলে মাসি ওকে নিয়ে আসতে পারিনি, আমার মা নিয়ে এসছে। তো মাকে বললাম তুমি যখন ওকে নিয়ে বাগবাজার যাচ্ছ তো আমিও তোমার সাথে চলে যাই, সেখানে আমি আমার হাজব্যান্ডকে ডেকে নেবো, মানে ওকে ডেকে নেওয়ার কথা হচ্ছিলো। তো মা বললো চল, যদি তোর শরীর ভালো লাগে তো চল। এখনও মানে আমার জ্বরটা আর নেই, কিন্তু হাতে প্রচণ্ড ব্যথা, তো মানে এত ব্যথা, মানে কি একটু এখন কাজ করলেই যেন আমার মানে কী যেন হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো মার সাথে আমি বাগবাজারে চলে এসেছি, বাগবাজার ঠিক আসিনি, বিধাননগর এসেছি। তারপরে মার সাথে, তারপরে ও ওখানে গেছিলো, আমার বড় বিধাননগর গেছিলো, আর আমার দিদি যেখানে পরীক্ষা পড়েছে সেটা আমার দিদি চেনে না, তো ওকে বলেছিলো যে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা চারজন মিলে গেছি বাগবাজারে ওর কলেজে, যেখানে ওর পরীক্ষা পড়েছে। তো সেখানে গেলাম, সেখানে গিয়ে ও পরীক্ষাতে ঢুকে গেল। তারপরে ও বললো ওখানে একটা হাট বসে, তো ভাবলাম তাহলে হাট থেকে একবার ঘুরে আসি। তারপর আমরা সবাই মিলে গেলাম হাটে, আর সেখানে গিয়ে এত ভালো লাগলো আমার, মানে আমি ফার্স্ট টাইম হাটে গেলাম কোনো, খুব সুন্দর লাগলো, মানে এত কিছু রয়েছে হাটটাতে। তো আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করেছি, তো চলো তোমরা তাড়াতাড়ি একবার সেই ভিডিওটা দেখে নাও। পরীক্ষা না থাকলে এখানে সারাদিন ঘুরে তোর এখনই এটা কি মাছ গো, এটা কি মাছ গো, এটা কি মাছ, এটা হ্যালো, ছোট্ট ইঁদুরটাকে দেখো, ওর মাথার উপরে
ইরু হ্যাঁ এটা ইরু এই ইরু মানে কি নাকি হ্যাঁ শিব সুন্দর দেখো আমাদের ইরু হ্যাঁ ব্লু হ্যাঁ দেখো খালি কথা কি হয়েছে যা দেখে গেছো নাকি কত ফাটা চলো না মাছারো তোমরা দেখলে হাটটা ওই হাটটার নাম কি জানো টালা হাট ওই হাটটার নাম ওই বাগবাজারের বাস থেকে নেবেই একটুখানি খেটে গেছিলাম আমরা তো হাটটা ছিল মানে ও যেখানে পরীক্ষাটা পড়েছো সেখান থেকে একটুখানি একদমই কাছে প্রায় তো হ্যাঁ ওখানে গেলাম
খুব ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমরা যারা দেখলে তাদেরও খুব ভালো লাগবে হাটটা। তো চলো এবার তোমাদের একবার দেখাই ওই হাট থেকে আমি কি কি কিনেছি। চলো দেখো, মামুনি খুব গাছ ভালোবাসে ফুল গাছ, তাই মামুনির জন্য তিনটে ফুল গাছ এনেছি আমি। ওখানে প্রচুর ফুল গাছও ছিল দেখলেই তোমরা, খুব সুন্দর সুন্দর ফুল গাছ। তো মামুনির জন্য এই ফুল গাছগুলো এনেছি, একটা চন্দন কালারের জবা, আর এটা হচ্ছে থোকা লাল জবা, এটা থোকা জবা দেখো। আর একটা জবা এনেছি মামুনির জন্য, সেটা হচ্ছে এই জবাটা, এটাকে কী জবা বলে আমি ঠিক জানি না। তো এই জবাটা, এটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য এটা মামুনির জন্য নিয়ে এসেছি, দেখো খুব সুন্দর। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর তার সাথে সাথে নোটিফিকেশনটা অল করে দেবে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।